শিশু শিল্পী হিসেবে বিনোদন জগতে নাম লিখিয়ে যে মেয়েটি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল সে আমাদের সকলের প্রিয় রুমানা রশিদ ঈশিতা। একাধারে একজন অভিনয় শিল্পী, মডেল, নৃত্যশিল্পী, লেখিকা ও পরিচালক হিসেবে তার রয়েছে সফল পদচারণা। প্রকৌশলী আরিফ দৌলাকে বিয়ে করে পুরোমাত্রায় সংসারী হয়ে পড়েন ঈশিতা। এই দম্পতির জাজির নামের 6 বছরের একটি শিশুপুত্র রয়েছে। আর এবার ঈশিতার ঘর আলো করে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। পহেলা নভেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। মা ও শিশু উভয়েই সুস্থ থাকায় ইতিমধ্যে মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। উল্লেখ্য, সংসারের পাশাপাশি নিজের রেস্টুরেন্ট হোয়াই নট নিয়ে ব্যস্ত থাকায় অনেকটা বিনোদন জগতের সাথে বাঁধন ছিন্ন হয়ে গেছে ঈশিতার। তবে কালে ভাদ্রে বিশেষ ইভেন্ট গুলোতে ক্যামেরার সামনে দেখা যায় তাকে। ঈশিতার ভক্তরা এখনো আশাবাদ ব্যক্ত করেন যে আবার অভিনয়ে নিয়মিত হবেন তিনি। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।